টাকা এদিকে মুতে সব হাত ধুয়ে আসো তো ভালো করে, গঙ্গা জল ছেড়ানো আছে সবার, মুতার পর যেন হাত ধুয়ে সেখানে কাজ করা হয়। ঠিক আছে, আচ্ছা কজন বাড়িতে ধূপকাঠি যাওয়া সেবার বল, সবাই তো ভক্ত। একটা একটু জ্বালা লাইটটা, তুই কি জানিস ভোলানাথের সম্বন্ধে বল। মুখ ঘোরাচ্ছে কেন, আমরেলা বানান জিজ্ঞাসা করিনি ভোলানাথ, আমরেলা বানান জিজ্ঞাসা করিনি। তো মানে ব্যাপারটা কিছুটা এরকম, তোমরা থাম্বনেল দেখেই অনেক কিছু বুঝতে পেরেছো এবং ট্রেলারে অনেক কিছু দেখে নিয়েছো। আজকের ইন্ট্রোটা একটু আলাদা রকম হতে চলেছে, তার কারণ আজকে আমি বলবো না ইন্ট্রোটা। তো বন্ধুরা, আজকের ব্লগটার বেশি জ্ঞান দিয়ে শুরু করবো না, ডাইরেক্ট ইন্ট্রো দিয়ে শুরু করছি। থাম্বনেল দেখে ভিডিও চলে আসছো, চলে যাও, সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে চ্যানেলে কিছু তো একটা হয়েছে, না হলে ফোন করে ডাকবে কেন। দেখাই যাক কি হয়েছে, আর তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। ও মাই গড, এই ব্যাপার, বাহ, সেটিং হবে তাই তো, কারণ মুখে কোনো কথা নেই কেন, কারণ মুখে চালিয়ে ওখান থেকে আস। হ্যাঁ কত টাকা বাজেট? উই সাবাস, এই ৪০,০০০ টাকা বাজেট 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 আরে না, আমাদের আওয়াজ কতটা তোমরা শুনতে পাচ্ছ, তার কারণ এখানে চলছে ড্রিল মেশিন। তো কেউ যদি সারাতে চায়, এই যে জিনিসগুলো কিনে এনেছিস, এদিকে চলে এদিকে চলে, তোর ইন্টারভিউ হবে আজকে। এই যে জিনিসগুলো যে কিনে এনেছিস, কোনটা কোথা থেকে কিনেছিস একটু যদি বলে দিস। ঘন্টা গঞ্জের বাজার, জয়নগর গঞ্জের বাজার, সাপ্লাই নেই কলকাতায়, নেই তাই তো। এই ত্রিশূল গদা, ত্রিশূল আর গদা, ত্রিশূল গদা আর ষাঁড়ের মাথা, ষাঁড়ের মাথাটা পরে একটু ষাঁড়ের মাথা দিতে দিকে। শোয়া বাজার নতুন পট্টি, পিতল পট্টি যেটাকে, পিতল পট্টি। প্রাইস কত নিয়েছে একটু বলে দে। শাড়ির মাথা ৫,০০০ টাকা জোড়া, ৫,০০০ টাকা দুই পিস। আচ্ছা ঘন্টার প্রাইস কত করে নিয়েছে? ঘন্টার প্রাইস ৩০০ টাকা জোড়া, ৩০০ টাকা জোড়া। আর টোটাল ত্রিশূলটা, ত্রিশূল সাপ ডুমরু মিলিয়ে ১১,০০০ টাকা, ত্রিশূল সাপ আর ডুমরু মিলিয়ে ১১,০০০টাকা। আচ্ছা এখানে যারা আছে সবাই শিবের ভক্ত তো, জোরে আওয়াজ কর, জোর কর, জোরে বলে শিবের চালা না ভক্ত তো, চালা তার এসব খায়। আচ্ছা কজন বাড়িতে ধূপকাঠি যাওয়া সেবার বল, সবাই তো ভক্ত। আর কে জ্বালায়? আরে নকল হলেও কেউ হাত তোল, ক্যামেরা তো চলছে, বলছি ভোলানাথের সম্বন্ধে বল। জয় ভোলানাথ। আচ্ছা তুই কি জানিস ভোলানাথের সম্বন্ধে বল। মুখ ঘোরাচ্ছে কেন, আমরেলা বানান জিজ্ঞাসা করিনি ভোলানাথ, আমরেলা বানান জিজ্ঞাসা করিনি ভোলানাথের ব্যাপারে, ভোলানাথের ব্যাপারে কিছু বল। মানছি না, মানবো না, এইসব না, মানছি না, মানবো না, এইসব 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 না। তাহলে আমি 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 কয়েকটা কথা বলি, ভোলা বাবা এমনই একটা বাবা যার কাছে মূষা চলে যাচ্ছে বরদান চাইতে, রাবণের মতো মানুষ চলে যাচ্ছে বরদান চাইতে, মহিষাসুর চলে যাচ্ছে বরদান চাইতে, পেয়েও যাচ্ছে। আজকের ব্লগটা অতটা ইন্টারেস্টিং হচ্ছে না, আজকে হচ্ছে ডে ১ এবং ডে ২ এর মানে এর সাথেই অ্যাড করে দেবো। ডে ২ এর ব্লগটা পাটাপাটি হবে, কাল সকাল থেকে যা হবে মানে কল্পনা করেই মাথা মাথা ঘুরে যাচ্ছে। তো বন্ধুরা জানি না কতটা কি সুন্দর দেখাতে পাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি মানে ২০% রেডি হয়ে গেছে, এখনো ৮০% বাঁকের কাজ বাকি আছে। এটা কত ফুট হয়েছে টোটাল? ১৮ ফুটের বাঁক। আর ওয়েট এখন আপাতত ৫০ পেরিয়ে গেছে, কত এখন এই মুহূর্তে? ৭০-৮০ কেজি আছে, কত 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 বল তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মানে আবার খলসি পড়লে আরো ভাই ১ কুইন্টালের উপরে হবে। হ্যাঁ ১ কুইন্টাল পেরিয়ে যাবে, ১৮ ফুটের বাঁক, মাথা ফাতা খারাপ হয়ে যাবে ছেলে পুলেদের এইসব বাঁক টানতে, বুঝতে পারছো তো? ১৮ ফুট
করে যাচ্ছিল আমার ঘাড়ের উপর। বাবা কোনো অভিশাপ ফভিশাপ দিচ্ছ নাকি বাবা? তোমার নামে বলেছি বলে মূষা বরদান চাইতে যাচ্ছে, মহিষাসুরের মতো লোক চলে যাচ্ছে বরদান চাইতে। রাগ হচ্ছে নাকি বাবা? ক্ষমা করে দিও, কিন্তু এসব কিছু বিচুল দিয়ে বদফত করে দিও না। সিনেম্যাটিক শট নিতে গিয়েই যাচ্ছিল গল্পটা হয়ে। আমার আর সম্রাটের কথা শুনছে না, বলছি পেঁপে খেতে খাচ্ছে পাতা। ব্যাপারটা বুঝতে পারছ তো? না সমাজে নন সেন্সে। কতজন যাওয়া হচ্ছে রাজা? একচল্লিশ জন। আর এখানে আছে কতজন? যেমন বাম দুপুর বেলায় মোটামুটি তৈরি হয়েছে ওইভাবে হয়ে আছে, মানে ওইভাবে থাক। খালি ফকটিয়া যাওয়ার ইচ্ছা, খালি ফকটিয়া। কি বলবো তোদের, একটু কেউ কেউ যে একটু টাইমটা বলিস এখন কটা বাজে? বাবার জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার এরকম একটা ব্যাপার যে এখানে দেখা যাচ্ছে। আর এখন এটাকে একটু দেখা, কাস্টমাইজটা কি করা হয়েছে? ষাটের মাথা লাগবে দেখতে পাচ্ছ কি? এটাই কালকে তার্কের স্তরে ধামাল মাচাবে। এদিকে আরো একটা সেটিং হচ্ছে, লাইটটা একটু জ্বালা ভাই, লাইটটা একটু জ্বালা, লাইটটা। ও সেই লেভেলের, সেই লেভেলের ফাটাফাটি লেভেলের লাগছে। মানে অত্যাধুনিক, অত্যাধুনিকের থেকেও বেশি আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা বেকার। তার কারণ হচ্ছে মানে এই কতদিনে মানে নিজের টাকা নয় কিন্তু কোথা দিয়ে কত টাকা কালেকশন হচ্ছে সব মনে রাখছে, এবং রাতের বেলায় সব নিউজ দেখছে, সকালে উঠে আলোচনা করছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো কতটা পরিমাণে মানে মানুষ যদি বেকার হয় এসব কাজ নিয়ে মেতে থাকে। মানে ছেলেপুলেরা কাজ করে কুচে দিচ্ছে। এ তোরা সব মুছে হাত ধুয়ে যাচ্ছিলি তো, টাকা এদিকে মুছে সব হাত ধুয়ে আসো তো ভালো করে, গঙ্গা জল ছেড়ানো আছে সবার। মুতার পর যেন হাত ধুয়ে সেখানে কাজ করা হয়, ঠিক আছে? মনে রাখবে তো একদম ফাটাফাটি। ভাইলোক ভাইলোক ভাইলোক, এদিকে এদিকে, টাইম টাইমটা একটু দেখানো যাবে? টাইম কটা বাজে এখন? তাহলে নিশ্চিত এই যে মানুষরা টাইম দেখানোর কি ইন্টারেস্ট? ছবি দেখা যাচ্ছে তোর মনে তার বন্ধুরা, মানে ফাটাফাটি জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এই অন্ধকারের জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ফাটাফাটি জিনিস তৈরি হয়ে গেছে কিন্তু বন্ধুরা বিতরণ হয়ে গেছে, চুন্নি বিতরণ হয়ে গেছে, চুন্নি বিতরণ করে দিয়েছে। ফাটাফাটি জিনিস তৈরি হয়ে গেছে কিন্তু বন্ধুরা অন্ধকারের কারণে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। জানি না কতটা কি ভালো তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছো পাচ্ছো। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, মানে নাইটে আর ব্লগটা বেশি বড় করবো না, কিন্তু সকালবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং এখন ব্লগটা গুড নাইট দিয়ে শেষ করবো না, গুড মর্নিং দিয়ে শেষ করবো, ঠিক বুঝতে পারছি না বন্ধুরা, কিন্তু ব্লগটা না কেটে পুরোটা দেখতে থাকো থাকো থাকো। মর্নিং দিয়ে আজকে ব্লগটা শুরু করছি, মানে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। এখনো রাজা কাজ করছে, তাই তো রাজা? এখনো এখনো সেটিং করার কাজ চলছে, এখনো ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। পুরো বাঁকটাকে কত সুন্দর সাজানো হয়েছে, না হয়েছে না হয়েছে না হয়েছে, সবই তোমাদেরকে দেখিয়ে দেবো এই ব্লগের মধ্যে। প্রায় রেডি হয়ে গেছে, অলমোস্ট 80% না 90% রেডি হয়েছে। তোমাদেরকে একটু সিনেমেটিক ভাবে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, তার সাথে সাউন্ডটা ভালো রাখো। এটাই তো মজা, এটাই তো মজা তারকেশ্বর যাওয়া। চলে আসছে, চলে আসছে, চলে আসছে, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। সব তীর্থ বারবার তারকেশ্বর একবার বলে বলে বাবা বোম 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 বলে বাবা বোম 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 বোম
পার্টি পার্টি মজা করছো, তোমরা যদি দেখতে পাও এই বৃষ্টিতে ভিজে ভিজে তারকেশ্বর যাওয়া হচ্ছে বন্ধুরা। আর তোমরা কমেন্টে লিখে দাও বলে বাবা পার্ট কারেগা, তো তোমাকে একটু ভালোভাবে দেখিয়ে দিই আজকে মজাটা কি লেভেলের হচ্ছে। এবং ভিডিও শেষে সবাই একসাথে ফাটাফাটি, ঠিক আছে, 1 2 3 ফাটাফাটি ফাটাফাটি সবাই একসাথে 1 2 3 ফাটাফাটি। আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না, যদি চ্যানেলে নতুন হয় থাকো 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 তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ প্রত্যেক দুই দিন অন্তর এই চ্যানেলে ফাটাফাটি ভিডিও আসছে। থাকে বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে। আজকের মতো বাই, মানে বাই মানেই বাই। হ্যাঁ, কখন ভিডিও শুরুর দিকে আমি সিডি ক্যাসেট ফেসবুক বলেছিলাম সেই নিয়েই তোমরা বলে আছো। মাথা মাথা কি খারাপ হয়ে গেছে তোমাদের?